হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সুভজিৎ একাডেমি। তো আজকে আমাদের সঙ্গে আছে স্বস্তিক। স্বস্তিক সরকার র্যাঙ্ক এসেছে 102, 32.75 মার্কস যাদবপুরে পেয়ে যাবে। তো স্বস্তিকের সঙ্গে আমরা পরিচয় করব। ফার্স্ট অফ অল স্বস্তিককে কংগ্রাচুলেশন আর হচ্ছে ওয়েলকাম টু সুভজিৎ একাডেমি। থ্যাংক ইউ সুভজিৎ স্যার। সো আমি হচ্ছে স্বস্তিক সরকার, আমার বাড়ি হচ্ছে ব্রহ্মপুর বাদামতলা কলকাতার মধ্যে, আর আমি এখন মানে 2023-এ আমি ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা কমপ্লিট করলাম। এই রিসেন্টলি আমার পরীক্ষা শেষ হয়েছে। সায়েন্স ছিল 11-12? হ্যাঁ, 11-12 আমার সায়েন্স ছিল। অ্যাকচুয়ালি আমি মানে 11-12 আর ডিপ্লোমাটাকে প্যারালালি করে গেছিলাম। মানে 2020-তে আমি জেক্সপোর্ট থ্রুতে আমি অ্যাডমিশন পেয়েছিলাম সো ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে। তো 11টাও আমার পাশাপাশি চলছিল আর আমার ডিপ্লোমাটাও পাশাপাশি চলছিল। সো কম্পিউটার সায়েন্স নিয়ে আমি অ্যাকচুয়ালি ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে পড়াশোনা করছিলাম। মানে নেক্সট তুমি কবে জিলেট নিয়ে মানে জিলেট সম্বন্ধে প্ল্যানিং করছিলে আর কবে তুমি আমাদের কাছে জয়েন করেছিলে, অনলাইন অফলাইন সেটা? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি জিলেটের ব্যাপারে আমি একটু মানে চিন্তা করেছিলাম জুন 2022, মানে যখন আমার 12-এর পরীক্ষা শেষ হয়ে গেছিলো। তো তবে থেকে আমি ভেবেছিলাম যে না, জিলেটের এবার পড়াশোনাটা চালু করতে হবে, নেক্সট মান্থ মানে নেক্সট ইয়ারেই রয়েছে। বাট এবার ঠিক মতন পড়াশোনাটা হচ্ছিল না। তো আমি মানে আমার বাবা অ্যাকচুয়ালি সুভজিৎ স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা খুঁজে দিয়েছিলেন। হ্যাঁ, ইউটিউব থেকে। তো ইউটিউব থেকে খুঁজে পেয়েছিলেন। তো আমাদের অফলাইনে স্টুডেন্ট? হ্যাঁ, আমি অফলাইন, মানে অফলাইন আমি নভেম্বর 2022। তো ওর বাবা ওর মা সব একসঙ্গে, গার্জেন এসেছিল সেদিনও আসেন, তো বললে ছেলেকে মানুষ করতে হবে। তো অফলাইন জার্নিটা কেমন লেগেছে? প্রথম মানে প্রথম এনভায়রনমেন্ট আমি প্রথমে ভাবলাম যে কিরকম একটা হবে, মানে ফার্স্ট টাইম আমি একটা কোচিং এর মধ্যে জয়েন করেছি। বাট পরে আস্তে আস্তে মানে এনভায়রনমেন্টটা দেখলাম বেশ সুন্দর এনভায়রনমেন্ট, মানে পড়াশোনা করার মতন একদম বেস্ট এনভায়রনমেন্ট আমার লেগেছে একদম। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি একাই পড়াতাম, ওটা একরকম খটকা লাগছিল না? সেরকম কোনো ব্যাপার না, সে তো হতেই পারে, একটা টিচার অনেক মাল্টিপল সাবজেক্টস পড়াতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আমার যদিও নভেম্বরে আমি জয়েন করেছিলাম, বাট আমি বাড়িতে ঠিক মতন পড়ারই টাইম পাচ্ছিলাম না, কারণ মানে প্রথমত স্যারের কাছে তো আমি নর্মালি পড়তাম, স্যারের কাছে যা পড়তাম ওটাই আমার কাছে ইয়ে ছিল। মানে আমি স্যারের কাছে লিটারালি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, মানে এক সময় এরকমও হয়েছিল, আমি দুপুর 2টার সময় এসেছি, রাত 9:30টায় আমি বেরোচ্ছি, এরকমও একটা সময় গেছিল। তো এই ফেব্রুয়ারি থেকে আমি তখন মানে একদম সিরিয়াস হয়ে গেছিলাম, একদম ফুল সিরিয়াস যে না, আর কলেজের কাজগুলো আর করা যাবে না, কলেজও চলছে, প্লাস আমি মানে আমার কয়েকটা টাকা রোজগার করার কিছু ইয়েও করি, মানে এক্সট্রা কারিকুলাম বলতে আমি মানে অন্য স্টুডেন্টসদের কম্পিউটার সায়েন্সও পড়াতাম, মানে 9-10, 11-12-এর নিয়ে। তো আর আমি বাড়িতে বসে বসে কোডিং করতাম আর কলেজের কাজগুলো করতাম, আর যখন টাইমটা মানে বেশ ভালো টাইম পেতাম তখন একটু স্যার নোটসগুলোকে আবার প্রি রেকর্ডেড নোটসগুলো ভালো করে দেখতাম, যেগুলো স্যার ক্লাসে যেগুলো করেছিলাম সেই নোটসগুলো বসে বসে দেখতাম। এবার ফেব্রুয়ারি থেকে আমি অ্যাকচুয়ালি সিরিয়াস হয়েছিলাম যে না, এবার আমাকে পড়তে হবে, কারণ যাদবপুরটা একটা মানে ম্যাটার করে, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াটা একটা ম্যাটার করে, সো তার জন্য আমাকে খাটতে হবে। তো ফেব্রুয়ারিতে ভেবে নিয়েছিলাম সেমিস্টারের পড়াটা মানে সেমিস্টারের যে পরীক্ষা সেটা মানে সেটার জন্য এক মাস রেখে দেবো, মানে যে মাসেই সেমিস্টারের পরীক্ষা সে মাসেই আমি পড়বো, আর আর বাকি পুরোটা দিন। হ্যাঁ না, আমি ফিফথ সেম থেকে মানে ওই যা অন্য মানে কলেজে যেতাম, যা ক্লাস ক্লাস হতো ওই ওইটুকুই পড়া, তার বেশি কিছু না। বাড়িতে আসতাম শুধু মানে মানে জিলেট নিয়ে পড়াশোনা একদম, সে ম্যাথস হোক বা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, ম্যাথসটা আমি একটু বেশি ভালো লাগতো, ম্যাথসটা আমি বেশি বেশি প্র্যাকটিস করতাম আর কি। তো এবার ওরকম মানে আর তার উপর আমি মানে আমার কন্ট্যাক্টস আমি কম করে দিয়েছি, কারণ একটা যখন কোনো কিছু নিয়ে যখন তোমার স্বপ্নটাকে পূরণ করতে হয় তো তখন তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইসও দিতে হয়। অনেক আমার কলেজ থেকে অনেক ইভেন্টসও ছিল, আমি কিছু কিছু ইভেন্টসে যাইও নি, যে চরম বকা খেয়েছিল। হ্যাঁ, এবার এবার স্যারও মানে আমি যেতাম, স্যারও মানে খুব বকা ঝকা করতেন আর কি, বাট আমিও কয়েক সময় ঠিক আছে যাবো না, এইটা বাদ দিক ওটা বাদ দিক, কারণ অ্যাট দি এন্ড আমার
আমার যে লং টার্ম রেওয়ার্ডটা পাওয়ার জন্য আমার এই শর্ট টার্ম রেওয়ার্ডস গুলোকে আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। তো মানে আরে হয় না যে কুছ পানি কিলে কুছ খানা পড়তা হয় জিনিসটা। এবার আমি তখন ওই পড়াশোনাটা তখন চালু করলাম এপ্রিলে, তখন মার্চে পরীক্ষা, মার্চের জন্য ছেড়ে দিলাম। এপ্রিল মে মে থেকে আরও মানে আরও ডেডিকেশন বেড়ে গেলো যে না এবার আরও কাছে আসছে। তখন মানে সকালে পড়ছি, রাতে পড়ছি, স্যারের কাছে যাচ্ছি, ইয়ে স্যার বলে দিচ্ছে, তার উপর আমি একটু মানে মানে একটু কনফিডেন্সও একটু কম টম ছিল আর কি। ম্যাক্সিমাম কত ক্লাস করেছিল অফলাইনে এট এ টাইম বা এট এ ডে? ওই তো মানে দুটো থেকে রাত নটা সাড়ে নটা, পুরোনো জিনিসগুলোকে আমি আবার রিভাইজ করছি। আমার সেই মানে তখন আর মানে আবার প্রি রেকর্ডেড লেকচার গুলো আর দেখতে হয় না। এবার হ্যাঁ কয়েক সময় নোটস গুলো করি, শর্ট নোটস গুলো করে নিই যে এই ফর্মুলা গুলো ইম্পর্টেন্ট আছে, এই ফর্মুলা গুলো আমি একটু ডেরাইভ করে নিলাম। দেন আমি মানে স্যার যে মক টেস্ট গুলো দেন সেই মক টেস্ট গুলো আমি প্রত্যেকটাই সলভ করতাম। আমি এক একটা মক টেস্ট আমি প্রত্যেকটা সলভ করতাম, সে আমি আজ না করি কাল তো করবই। নেক্সট কি প্ল্যান আছে? আচ্ছা জিলেটে যখন এক্সাম হলো কোন সাবজেক্টে বেশি মার্কস এসেছে? ম্যাথস অল অবভিয়াসলি ম্যাথস। আচ্ছা কেমিস্ট্রি কিছু করতে হয়েছিল? কেমিস্ট্রি হ্যাঁ কেমিস্ট্রি করেছে, মানে ম্যাথসটা আমার ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্সটা থার্ড। কারণ ফিজিক্স আমার অতটা মানে সেরকম ফিজিক্সের উপর আমার সেরকম অত টাইমটা দিতে পারিনি, আর ফিজিক্সটা একটু লাস্টের দিকে একটু ভয় লাগছিল। সেই জন্য আমি মানে জিলেট পরীক্ষায় আমি ভেবে নিয়েছিলাম যে ম্যাথস আর কেমিস্ট্রি থেকে আমি যা মার্কস নেওয়ার নেবো, ফিজিক্সে আমি খুব দেখে শুনে কোশ্চেন সলভ করবো, আর যদি নাই পারি হ্যাঁ ফিজিক্স যদি নাই পারি বুঝতে না পারি ছেড়েই দেবো, বাট আমি সলভ করবো না। নেক্সট ইয়ার যারা দেবে তাদের কি অ্যাডভাইস দেবে? তাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা প্র্যাকটিস করা চালু করে দাও। বিকজ ছমাস মানে এখন এখন হচ্ছে আগস্ট, তো এখন থেকে যদি তোমরা চালু হ্যাঁ নমাস আছে, তো নমাসের মধ্যে তোমরা যদি এখন চালু করে দাও তোমরা তখন আস্তে আস্তে এক একটা সাবজেক্ট করে ধরে প্রত্যেক দিন একটা একটা সাবজেক্ট করে কমপ্লিট করতে থাকো, তাহলে লাস্টের দিকে একটা হুটোপাটা জিনিসটা আর হবে না। তখন লাস্টের দিকে যে এত ফিয়ার এত টেনশন যে এইটা হয়নি আমার ওটা হয়নি আমার, এই জিনিসটা আর আসবে না কখনো, এই জিনিসটা তখন আর হবে না। আর যারা এই তিন মাসে তখন বলে যে তিন মাস বাকি আছে এবার চালু করবো, তো তিন মাসে তখন না তখন আর কিছু হয়ে ওঠে না। তিন মাস মানে কেউ যদি তিন মাসের মানে তিন মাস বাকি তখন চালু করে তাকে আমি বলবো যে হবে না তার দ্বারা। ঠিক আছে, সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো আর কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, টাটা।